বেঙ্গল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। ত্বকের যত্নে ফেস ওয়াশ ব্যবহার করা জরুরি। বেশিরভাগ মানুষই এক্ষেত্রে বাজারচলিত ফেস ওয়াশ ব্যবহার করে থাকেন। এই ধরনের বাজারচলতি ফেস ওয়াশেও অনেক সময় রাসায়নিক মেশানো থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকারক, তাই ভরসা রক্ষণ প্রাকৃতিক উপায়ে। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ফেস ওয়াশ, এতে খরচও কমবে আর ত্বকের জন্য একেবারেই ক্ষতিকারক নয়। এবার জেনে নিন কীভাবে তৈরি করবেন। দুধ একটি কার্যকরী প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বককে মসৃণ করতে সাহায্য করে, ত্বকের ভেতর থেকে ময়লা বের করে, ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। এই ক্লিনজার বানাতে শুধুমাত্র দুইটি উপকরণের প্রয়োজন, দুধ ও লবণ। প্রথমে একটি বাটিতে দুধ ও লবণ মেশান। এবার কটন বলের সাহায্যে মিশ্রণটি সারা মুখে ও গলায় লাগান। 20 মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 থেকে 2 দিন মিশ্রণটি ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যবহার করতে পারেন শসা ও টক দইয়ের ফেস প্যাক। প্রথমে শসার রস বের করে নিন, এরপর 2 থেকে 3 চামচ দইয়ের সাথে শসার রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো মুখে ও গলায় লাগান। 10 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটিও সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। টমেটো ত্বকের জন্য দারুণ কাজ করে, এতে রয়েছে ত্বকের জন্য উপকারী ভিটামিন ও পুষ্টি। আর শসা তৈলাক্ত ত্বকে ম্যাজিকের মতো কাজ করে, এতে পানির পরিমাণ অধিক হওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ত্বকের জ্বালাপোড়া ও ফলভাব কমায়, ত্বক উজ্জ্বল করে দাগ কমিয়ে দেয়। এই উপাদান দুটি দিয়ে তৈরি করতে পারেন ফেস ওয়াশ। একটা টমেটো আর অর্ধেকটা খোসা ছাড়ানো শসা নিন। উপকরণ দুটি পেস্ট করে নিতে হবে। পেস্টটি মুখে লাগিয়ে 10 মিনিট পর ধুয়ে ফেলুন। এই পেস্টটি ডিপ ফ্রিজে জমিয়ে বরফ আকারেও সংরক্ষণ করতে পারবেন, তাতে আরও ভালো ফল পাবেন। এই উপাদানগুলো কিন্তু ফেস ওয়াশের মতোই ভালো কাজ করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।